আসুন স্যার। কাকিমা, তুমি আবার কষ্ট করে এখানে আসতে গেলে কেন? জানি আমার আশাটা তোমাদের পছন্দ নয়, কিন্তু তোমাদের সব পছন্দের দাম দিতে পারবো এরম কথা তো কখনো দিইনি। আমার সঙ্গে লয়ার এসেছেন। হ্যাঁ, এই দরদটা দেখানোর তো কোনো দরকার ছিল না দিঠি। আমরা জানি, আমরা সবাই জানি যে তোমাদের অনেক পয়সা, তোমাদের অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারো, যে কোনো মানুষকে দয়া করতে পারো, কিন্তু তোমাদের সেই দয়াটা তারা নেবে কি না সেটাও তো তোমাদেরকে ভাবতে হবে। আচ্ছা, টিটিদি যখন নিজেই বাড়ি বয়ে এসেছে তখন তোমরা ওকে এতগুলো কথা কেন শোনাচ্ছ বলো তো? ও তো লয়ারকে নিয়েই এসেছে। আমি তোমার কাছে জোর হাত করে বলছি দিটি, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আর আমাদের নেই। কাকিমা, শেষ পর্যন্ত তুমিও আমাকে ভুল বুঝছো। আমরা কেউ তোমাকে ভুল বুঝিনি মা, আমরা শুধু চাই তুমি এই ব্যাপারে আর জড়িও না। দেখো দেখো, তুমি জড়ালে না আমাদের 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 কোনো উপকার তো হবেই না, বরং ক্ষতিও হতে পারে। কাকু প্লিজ এইভাবে বলো না, মানুষই তো ভুল করে। আমি ঐতিহ্যকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন কি? এখন শোনো, আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি, আর দিঠি তো নানাভাবে অনেক তথ্য প্রমাণ জোগাড় করেছে। তুমি ভাবতে পারছো সারাটা দিন কতটা পরিশ্রম করেছে? ওর পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই, আর এমনিতেও ওকে আমরা এই কেসটাতে জড়াতেই চাইছি না। তাতে যদি আপনি মনে করেন এই কেসটা লড়বেন না, তাহলে লড়বেন না। আর এমনিতেও আপনাকে তো কোনো টাকা পয়সা দিতে পারছি না, তাই আপনাকে বলারও কিছু নেই। এত জেদ কিসের তোমার? এই কেসটা এখন কোর্টে আছে, রোজ লেখালেখি হচ্ছে, কাগজে বেরোচ্ছে সেগুলো। তোমার আমার ব্যক্তিগত জায়গায় এই কেসটা এখন আর নেই, এটা পাবলিক হয়ে গেছে। তাই তুমি কি ভাবছো সেটা দাম এখন আমি আর দিতে পারছি না। আমার যেটা মনে হবে এখন করা দরকার আমি সেটাই করব। আমি আছি তোমার সঙ্গে দিদি। আসলে ছোটটা অভিমান করে এরকম কথা বলছে, তুমি তো বুঝতে পারছো বলো কেন বলছে। তুমি প্লিজ রাগ করো না ওর উপর। তুমি কি তথ্য প্রমাণ জোগাড় করেছো দিঠি, যে আমার ছেলে রোজ কোর্টে গিয়ে হাজিরা দিয়ে সুবিচার পেতে পারে? এমন কোনো তথ্য প্রমাণ কি আছে তোমার কাছে? নাকি এখন থেকে আমার পরিবারের এটাই নিয়ম হবে যে আমরা প্রতিদিন সবাই মিলে চোখের জল ফেলি? না কাকিমা, আমি যদি বেঁচে থাকি আমি কথা দিচ্ছি আমি এরকম হতে দেব না। যে কাজ ঐতিহ্য করেনি তার দায় আমি কিছুতেই ওর ওপর পড়তে দেব না। তোমরা কেন বুঝতে পারছো না এটা আমারও লড়াই, আমি এটার জন্য সর্বস্ব সমর্পণ করেছি, আমার বাড়ির লোকদের থেকেও আমি দূরে সরে গেছি, এখন তোমরাও সবাই আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি তো এখন নো ম্যানস ল্যান্ডে আছি, তাহলে আমার জন্য কেউ কোথাও নেই। বাড়ির লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি কেন করলে মা? দেখো যাও, ফিরে যাও, ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও, কারণ দিনের শেষে বাড়ির লোকের সাথেই তো তোমাকে পথ চলতে হবে। না কাকু, আমি নিজের ভরসায় শুধু চলতে পারবো না, এতটা অসহায় আমি নই, আর আমি ঐতিহ্যের ভরসায়ও চলতে চাই না। আমি শুধু এটুকু চাই যে ও নির্দোষ প্রমাণিত হোক। আমি যাকে ভালোবাসি বা বেসেছি, আর যে আমাকে ভালোবাসে বলে আমি বিশ্বাস করেছি, সে এরকম একটা ছোট কাজের সঙ্গে যুক্ত হতে পারে না, এটা সারা পৃথিবীর জানা উচিত। তারপর ঐতিহ্য আমাকে রিফিউজ করুক, তোমরা আমাকে বাড়িতে ঢুকতে বাধা দাও, আমি আর আসবো না। এই কথাটা তোমার আগে কেন মনে পড়েনি দিঠি?
আগে মনে পড়েনি বলে ভবিষ্যতে আর কখনো মনে পড়বে না, বা মনে পড়লে সেটা ভুল, তা তো নয় বৌদি। আগে মনে পড়েনি, ভুল হয়েছে, কিন্তু ভুলটা বোঝার পর সেটা আমি আর সংশোধন করব না, করলে সেটা খুব অন্যায় আমার জন্য, তাই কি? দিদি দিদি, তোমাকে না আমরা আর বিশ্বাস করতে পারছি না। সত্যি তো, তোমার বাড়ির লোক যখন আমাদের প্রতি আবার কোনো অভিযোগ নিয়ে আসবে, তখন তো তুমি তাদের মতে মত দেবে দিদি। আর এটাই তো স্বাভাবিক, তুমি আমাদের কতটুকুনি চেনো, তোমার বাড়িতে তুমি জন্মেছো, বড় হয়েছো, তাদের মতই তো তুমি মত দেবে। এত কথা বলার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। 100 বার কথা বলার আছে, এখন বলবো না তো কখন বলবো? স্যার, আপনি আপনার কাজ করুন। ঐতিহ্য, তোমাকে তো আমার সঙ্গে একটু বসতে হবে। বসার তো কিছু নেই, আমি আগেও যা বলেছি এখনো তাই বলবো। আমি দিটির মাকে কিডন্যাপ করেছিলাম, আর খুন করারও চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের ভয় পারিনি। বেশ তো, একটা কথা তুমি মুখে বলে দিলেই তো হবে না, তুমি যেটা বলছো তার সপক্ষে তো যুক্তি দেখাতে হবে, প্রমাণ দিতে হবে। কেউ কি আর নিজেকে বিপদে ফেলতে চায়? আমি কাজটা করেছি, আমার অনুশোচনা হয়েছে, তাই বলছি। ছোটু রে, ছোটু, আমাদের তুই এভাবে ভাসিয়ে দিস না। দেখ দেখ, দিটির উপর রাগ করে তুই আমাদের সংসারটাকে শেষ করে দিস না ছোটু। দেখ, এতে দিটির কি ক্ষতি হবে আমি জানি না, কিন্তু আমাদের সংসারটা তো শেষ হয়ে যাবে। ছোটু, দিটি তো পরের মেয়ে, বল, ও তোকে কতটুকুনি চেনে, কতটুকু মিশেছে তোর সঙ্গেও, ও কি জানে যে তুই কি করতে পারিস আর কি পারিস না? ছোটু, আমি তোর মা, আমি জানি তুই কি করতে পারিস আর পারিস না, তাই তুই দিঠির ওপর অভিমান করে তুই আমাদেরকে শাস্তি দিস না ছোটু। ছোটু, দিঠি তোমার জীবনে সবকিছু, আমাদের উপরে তোমার কোনো দায়িত্ব নেই। দিঠি তোমাকে ভুল বুঝেছে বলে তুমি ওই এক জেদ নিয়ে বসে রয়েছো, এক গো ধরে বসে রয়েছো, এক কথা বলে যাচ্ছ। ছোটদা যাই বলুক না কেন, তাতে কিন্তু কিছু এসে যায় না, কারণ কালকে যদি আমি কোর্টে দাঁড়িয়ে বলি যে আমি কাউকে খুন করেছি, তাহলে ততক্ষণ সেটা প্রমাণ হবে না যতক্ষণ আমি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারব। প্রমাণ ছাড়া কোনোদিন কিছুর বিচার হয় না, তাই ছোটদা যাই বলুক না কেন সেটা সবাই ধরে নেবে, এর তো কোনো মানে নেই, এর কোনো যুক্তি নেই। আর ছোটদা, উনি তো বাড়ি বয়ে এসেছে, তুই দিদি থেকে একটু হেল্প করতে পারছিস না? সব সময় শুধু নিজের কথা, নিজের অভিমান, নিজের কষ্ট, শুধু সেইটুকুই ভেবে যাবি? একবার তাকিয়ে দেখেছিস দিদির দিকে, কি চেহারা হয়েছে ওর, কি অবস্থা হয়েছে ওর? না রে, তুই তাকিয়ে দেখিসনি, যদি তাকিয়ে দেখতিস তাহলে তোরা সবাই সবাই মিলে এইভাবে অপমান করতে পারতিস না রে, এইভাবে ছোট করতে পারতিস না। যাক দিদি, তুমি কি খাবে বলো? কিচ্ছু খাবো না বুলবুলি, আমার পেট ভরে গেছে। না না বাবা, আমি আর ওকে জোর করে কিছু খেতে বলবো না, তারপরে আবার বলবে আমরা ওকে জোর করে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছি, আবার কি থেকে কিসে যে জড়িয়ে পড়বো। কাকিমা, আমি আর সহ্য করতে পারছি না, এভাবে বলো না প্লিজ। কথাগুলো কি কেউ বলতে চায় দিটিমা? অনেক কষ্টে কথাগুলো বেরিয়ে আসে। আমরা তো তোমাকে বাড়ির মেয়ের জায়গা দিয়েছিলাম বল, এবার বাড়ির মেয়েই যদি
বাড়ির ছেলের এমন সর্বনাশ, চরম সর্বনাশ ডেকে আনে তাহলে তো আর সর্বনাশ যদি আমি কিছু করে থাকি সেই সর্বনাশ থেকে আমি টেনে পারব। তুমি কি সর্বশক্তিমান? আমি কেউ নই, আমি দিঠি সেনগুপ্ত, আমি একজন সাধারণ মেয়ে।